বিজ্ঞানী এডওয়ার্ড হাবেল একটা হাই পাওয়ারের ক্যামেরা আবিষ্কার করেছে, নাম দিয়েছে অ্যাপোস্টোস্কোপি। এত হাই পাওয়ারের 10 লক্ষ মিলিয়ন আলোক বছরের রাস্তার দূরত্ব থেকে ছবি তুলে ক্যাচ করে নিজের কাছে নিয়ে আসতে পারে। 10 লক্ষ মিলিয়ন বছরের আলোক বর্ষের রাস্তা আপনারা মাথায় ধরবে না। এই হাই পাওয়ারের ক্যামেরায় ধরা পড়েছে একটা সূর্য, তার নাম দিয়েছে তারা পিস্টন স্টার। আমাদের যে সূর্য দেখতে পান এটা 100 গুণ শক্তিশালী। এই সূর্যটা কিয়ামতের দিন আমার আল্লাহ 12টা মুখ আমাদের দিকে দিয়ে আধা হাত উপরে তাপ দিতে থাকবে, মাটি পুড়ে তামাক হয়ে যাবে, মাথার মগজগুলোটা বক করে ফুটবে। শুধুমাত্র একটা আওয়াজ হবে হাসরের ময়দানে, যে পানি পানি। ময়দানটা আমার, মাথার মগজ ফুটতেছে, আর এই অবস্থায় জাহাজ নিয়ে বের হবে যে জাহাজ চলবে কি সূর্যডাঙ্গায়? এবার আসে বাস্তবে নিয়ে যাচ্ছে। সোনা আবাসার ভেতরে আল্লাহ তথ্য দিয়েছেন, মানুষ প্রথমে ভাইকে দেখে ওইভাবে দৌড় দেবে, এরপরে মাকে দেখে, এরপরে বাবাকে দেখে, এরপরে স্ত্রীকে, এরপরে সন্তানকে, এরপরে নেতাকে। ছয়জনের নাম আছে। এবার আপনাকে আমি বলছি যে ছয়জনের নাম বললাম, ভাই, মা, বাবা, বউ, সন্তান, নেতা। এ দুনিয়াতে এই ছয়জনের ছাড়া কোন আর কি আছে বলুন না কেন? এরাই যদি দৌড়ায় আমার দিন থাকবে না দৌড়াবে? তো যদি বলে যে তোর চিন্তায় আমি আছি, ও ভাঙল না আরো জোরে। এবার বিজ্ঞানের তথ্য নেন, পুরা শরীরের ভেতরে বিজ্ঞান 5টা জিনিস খুঁজে পেয়েছে, সিকিউরিটি লক যেটা বলা হয়। তার 1 নম্বরে চামড়া, স্কিন, ত্বক। পুরা মানুষের 3.5 হাত বডির ভেতরে 9768 প্রকার চামড়া আছে। প্রভু 9868 প্রকার চামড়ার কোন চামড়া কোন দেহের সাথে মিলে না। মাথার চামড়া একরকম, হাতের চামড়া একরকম, কেন মেলে না? আমার চামড়া আর এই যে মুরব্বীর চামড়া মনে হচ্ছে যদি একরকম, কিন্তু ওনার চামড়া যদি কোনো জায়গায় কেটে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, পুড়ে যায়, আমার চামড়া কেটে লাগিয়ে দেবেন, কিয়ামতের আগে লাগবে না। ওনার চামড়া যদি ভালো বানাতে হয়, ওনার শরীরের কোন জায়গার চামড়া কেটে লাগানো লাগবে। এটার দ্বারা লক কি, সিকিউরিটি লক কি? আল্লাহ তাআলা জানাতে দিয়েছেন, হে বান্দা, তোর চামড়ার সাথে ও চামড়া মেলে না, আর কিয়ামতের দিন তোর বোঝা ও বহন করতে কোন পা গড়ে বুঝিয়েছে। ওয়ালান তাসিরু ওয়ানসিরাতু ওয়াইসারাউ খারা, কিয়ামতের কেউ কারো বোঝা বহন করবে না, প্রত্যেকের বোঝা তাকে নিজে নিজে বহন করা লাগবে। বিজ্ঞানের একটা তথ্য হচ্ছে, পুরা 3.5 হাত বডির ভেতরে এই যে 9768 প্রকার চামড়া, শুধু একটা জায়গায় আংশিক মিল আছে। এই যে হাতের উল্টা পিঠ যেটা, এই তালুর উল্টা পিঠের এই চামড়া, এই গর্দানের এই চামড়ার সাথে হালকা মিল আছে। এই জন্য মানুষ উঁচু করার সময় এইভাবে করে। কেন করে? এটা খেলা করার জন্য না। 1500 বছর আগে নবী
কেন শিখালেন? এখন বিজ্ঞান তথ্য পেয়েছে এই চামড়ার সাথে এই চামড়ার মিল আছে, কেউ যদি 5 থেকে 6 বার দিনে রাতে 24 ঘন্টায় এখানকার পানিগুলো এখানে লাগাতে পারে, তাহলে এই যে রং গুলো আছে সতেজ হয়, প্যারালাইজ থেকে এই রং বেঁচে যায়। সাম্প্রতিক মনে হয় 7-8 দিন আগে আমেরিকা বিজ্ঞানী 13 জন খ্রিস্টান, এরা 13 জন গবেষণাগারে বসে 13টা বছর একাধারে চিন্তা করছে এই ঘাড়ের রং গুলো কি করে সতেজ রাখা যায়। চামড়ার উপরে গবেষণা চালিয়ে তথ্য তারা দিয়েছে এই ঘাড়ের চামড়ার সাথে শুধু হাতের উল্টা পিঠে চামড়ার মিল আছে, কিন্তু এটা সতেজ রাখার জন্য এটার স্পর্শ লাগবে পানি সহ। কি সহ? আপনি যত ওজন করেন শুধু এখানকার পানি যদি 5-6 বার এখানে দিতে পারেন দিনে রাতে মিলে, তাহলে আপনার ঘাড়টা সতেজ থাকবে, এই যে রক গুলো আছে আপনার মাথা যার উপরে নির্ভর করে আছে এটা ঠিক থাকবে, এমনকি প্যারালাইসিস থেকে আপনি বেঁচে যাবেন। ভাই আপনি আমাদের দাদা কেন? 13 বছর গবেষণা করে তথ্য আমি পেয়েছি আর আপনি আগে আবিষ্কার করলেন কি করে? আপনি কোন গবেষণাগারের ছাত্র? কোন ছাত্র না, কি করে ছাত্র টের পেলাম না বলেন, এইভাবে বললেন কেন? এভাবে না, এটা ওসু আমাকে আমার নবীদের 1000 বছর আগে শিখিয়ে দিয়েছে। আরো লক যেগুলো আমি পেয়েছি বিজ্ঞান জানিয়েছেন, আর একটা লক হচ্ছে এই যে ফিঙ্গারপ্রিন্ট, এই বৃদ্ধ আঙ্গুলের মানুষ টিপ সই দেয়, এর ভেতরে 157টা সূক্ষ্ম সূক্ষ্ম রেখা আছে। পৃথিবী তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই রেখা কারো সাথে মেলে না, আমাদের আজ পর্যন্ত মিলবে না। 2 নম্বরে 3 নম্বর হচ্ছে এই জহব্বার স্তর, জহব্বার ভেতরে 357টা রেখা আছে সূক্ষ্ম সূক্ষ্ম। আপনি যদি 357 প্রকার খাবার একবারে দেন, তাহলে 357 প্রকার খাবারের স্বাদ নিতে পারবেন। পৃথিবীতে এমন কোন হোটেল নেই যেখানে 357 প্রকার খাবার রান্না হয়। গাজীপুরে আছেন নিরিবিলি হোটেল কাপাসিয়ায় সর্বোচ্চ 180 প্রকার খাবার তৈরি হয়, এর উপরে আমি পাইনি। বিশ্বের যে কয়টা দেশে ঘুরেছি সর্বোচ্চ বেশি 180 প্রকার, এর উপরে আমি পাইনি। আর জহব্বার আল্লাহ সূক্ষ্ম রেখা দিয়েছেন 357। আর একটা রেখা আছেন, এই যে কথা বলছে এই যে গলা, এই কণ্ঠের স্বর, এই 4 আঙ্গুল জায়গা থেকে এক একটা কথা বের হতে 27টা স্তর পার হওয়া লাগে। কয়টা? যদি একটা কথা বলি, এক একটা কথা বের হতে 27টা স্তর পার করা লাগতেছে। 5 নম্বর সিকিউরিটি লক হচ্ছে মানুষের চোখ। কি চোখের ভেতরে আমরা 6টা জিনিস দিয়েছেন, দিয়েছেন মনি, কর্নিয়া, লেস, লেন্স, এরপরে ইকুয়াল, ডিস ইকুয়াল, এই 6টা জিনিসের সাথে 170,000 চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম রং গুলো মাথার সাথে সংযোগ করা। এই মাথার ভেতরে আবার 18টা জিনিস 6টা জায়গায় আল্লাহ ভাগ করে দিয়েছেন। এই সামনের দিকে আছে ফ্রন্টাল লব, এখানে 8টা জিনিস আছে, এর উপরে আছে মোটর কর্টেক্স, এর আরেকটু উপরে আছে সেন্সরি কর্টেক্স, এর আরেকটু উপরে আছে প্যারাইটাল লব, এর পেছনে আছে অক্সিপিটাল লব, আর মাথার খাপড়ির নিচে আছে টেম্পোরাল লব।
মানুষ যখন ঘুমাতে যায় এই ঘুম এই যে রগ গুলো আছে এগুলো সতেজ করার জন্য আল্লাহ কাজ ব্যবহার করেন। মানুষ যখন ঘুমিয়ে যায় রক্ত গুলো সাথে যায় সচল হয় কর্ম চঞ্চলতা ফিরে পায়। আপনাকে যদি আল্লাহ একটু টাইম করতে যায় কিচ্ছু লাগবে না, শুধু ঘুম বন্ধ করে দেবে। আমাদের কঠিন ময়দানের বর্ণনায় বলছিলাম এত বড় আপন জন যারা কাজ করে না আপনার সিকিউরিটি লক গুলো কাজ করছে না, কেউ কারো বোঝা নেবে না। আল্লাহ পাক বলেন ওই 350 বছর পর আমার নবী মাথা তুলে আমার কাছে সুপারিশ করবে তার উম্মতের জন্য। প্রত্যেকটা নবীকে আমি এক একটা দোয়া কবুল করার জন্য আহ্বান জানিয়েছিলাম, তারা দুনিয়াতে এই সমস্ত দোয়া করে ফেলেছে, শুধু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দোয়াটা করে নাই। কিয়ামতের দিন আমাদের বিপদ দেখে নবীজি ওই দোয়াটা করবে। এখানে আপনাকে আহ্বান জানাচ্ছে কিয়ামতের দিন আপনাকে বাঁচাবে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তার দিকে ফিরে আসেন। সকালে মন থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।